আমি পাচ্ছি না কিন্তু তাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে তার দেশে, তাহলে কি আমি লুজার হলাম? আমার দেশে ট্যাক্স পেল না, আমার অংশটা তার দেশের, তার দেশ পেয়ে গেল। সেই জন্য আমরা এই করছিলাম যে এটাকে আমার এখানেও ট্যাক্স দিতে হবে। পিজেড এবং বেজা ইত্যাদিতে আছেন, তাদেরকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে আমরা বিশ্বব্যাপী একটা প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসে আমরাও সেই প্র্যাকটিসটা অনুসরণ করার জন্য গতবার একটু আইনি সংশোধন এনেছিলাম। আমাদের ওই প্র্যাকটিসটা ছিল না, আইনে ছিল কিন্তু আইনে একটু অস্পষ্টতা থাকে, প্র্যাকটিসটা ছিল না, সেটা আমরা আইনি সংশোধন এনেছিলাম। সেটা হলো যে যখন কোনো ইনকাম উৎপত্তি হয় তখন তার উপরে আয়করের একটা বাধ্যবাধকতা অটোমেটিক এসে যায়, এবং সেটা কোথায় আসে? যেখানে ইনকাম উৎপত্তি হবে সেই জায়গায়, ইনকামটা যেখানে উৎপত্তি হবে সেই জায়গার যে অথরিটির, তাদের দাবি ওই ওই ইনকামের উপরে আয়করটা। সেই হিসেবে বাইরে থেকে যখন ফরেন লোন নেওয়া হয়, সেই বাইরের ফরেন লোনটা যখন বাংলাদেশে ব্যবহার হয়ে এই লোনের ইন্টারেস্ট যখন পে হয়, ইন্টারেস্টটা ইন্টারেস্ট ইনকাম, এই ইনকামটা যখন পে হবে তখন তার উপরে ইনকাম ট্যাক্সটা, ট্যাক্স কালেকশনের ইটা বাংলাদেশ গভর্নমেন্টের, আমাদের এখানকার যেখানে থাকবে সেখানকার। তো এটা আগে ফরেন ইনভেস্টমেন্ট যত আসতো, বা ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন ইনভেস্টমেন্ট না, ইনভেস্টমেন্ট আলাদা জিনিস, লোন, ফরেন ক্যাশ লোন যেটা আসতো, সেই ক্যাশ লোনের ইন্টারেস্টটা যখন চলে যেত তখন কোনো ইন্টারেস্ট এখানে, ইন্টারেস্টের উপরে যে ট্যাক্স সেটা কাটা হতো না। তো সেটা আমরা বলছিলাম যে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, যে তোমাকে তো ট্যাক্স দিতে হবে, ট্যাক্স ট্যাক্স এখানে না কাটলে কী হতো? ওটা কিন্তু ট্যাক্সেবল তার দেশে। সো আমি পাচ্ছি না কিন্তু তাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে তার দেশে, তাহলে কি আমি লুজার হলাম? আমার দেশে ট্যাক্স পেল না, আমার অংশটা তার দেশের, তার দেশ পেয়ে গেল। সেই জন্য আমরা এই করছিলাম যে এটাকে আমার এখানেও ট্যাক্স দিতে হবে, এবং এটাতে কি হয় যে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট আমাদের, ট্রিটি আমাদের অনেকের সাথেই আছে, যারাই ইনভেস্ট করে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টের কভারেজের মধ্যেই আছে, কারণ 42টা কান্ট্রির সাথে আমাদের অলরেডি ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট আছে, রাইট? সরি, সো তাহলে কি হবে যে এই যে ইন্টারেস্ট ইনকাম যেটা হবে, তারপরে যে ইনকাম ট্যাক্সটা, তার অর্ধেক আমি পাবো, অর্ধেক সে পাবে। তো সেইভাবেই আমরা সেটাকে নিয়ে গেছিলাম, এবং সেটাই ন্যাশনাল এবং সারা বিশ্বেই সেই প্র্যাকটিসটা আছে যে তুমি যদি ক্যাশ ইনভেস্ট করো এবং সেই ক্যাশ ইনভেস্টমেন্টের জন্য যদি ইন্টারেস্ট নিয়ে যাও তাহলে তুমি আমাকে কিছু দিয়ে যেতে হবে। এটা ইউনিভার্সাল প্র্যাকটিস, আমরা সেই ইউনিভার্সাল প্র্যাকটিসটা ইমপ্লিমেন্ট করেছিলাম। এটাতে বিজনেস বা বিনিয়োগকারীরা অভ্যস্ত ছিল না, জানতো না, জানতেন না বলে হঠাৎ করে তাদের এটা একটা, হঠাৎ করে তাদের উপরে একটা বার্ডেন মনে হয়েছে, এবং তারা আদার এন্ডের সাথে নেগোসিয়েশন করতে পারেননি। তাদের থেকে যে লেন্ডার, ভালো করে শুনে নিয়ে এবং সেভাবে আপনারা ট্রান্সমিট করবেন, ডেসিমিনেট করবেন, আর তাদের যে লেন্ডার, সেই লেন্ডার তখন বলছে এখন যে তোমার এখানে যে 10% আমাকে দিতে হবে, সেই 10% আমি কোথা থেকে দেবো? ওই 10% তুমি দিবা, নাহলে আমি তার ঘরে চাপা দিতে সোজা, তো তার ঘরে যদি চাপা দিতে এটা তার এক্সট্রা ইনকাম। কিন্তু আমার আমার বিনিয়োগকারীরা তাদের সাথে আর্গুমেন্টে যে তাদেরকে কনভিন্স করতে পারে নাই যে নো, এই 10% তো তুমি ক্লেম করবে, তোমার গভর্নমেন্টের কাছে যে ট্যাক্স দেবো সেখান থেকে মাইনাস হবে, এই 10% তো বা এই এখানে যে ট্যাক্সটা দেবে সেটা অ্যাডজাস্ট হবে, সে তো ডাবল ট্যাক্সিমেন্ট আন্ডার, সেটা অ্যাডজাস্ট হবে, তোমার তো একটা এক্সট্রা বার্ডেন নয়, অতিরিক্ত বার্ডেন নয় যে তুমি আমার কাছে ক্লেম করছো। এইভাবে তারা হয়তো পারেন নাই সেই মুহূর্তে, এবং সেই জন্যে যেহেতু হঠাৎ করে পারেননি, আমরা একটু ব্রিদিং স্পেস দিয়েছি, আমরা একটু ব্রিদিং স্পেস দিয়েছি 24শে ডিসেম্বর পর্যন্ত, তাই না? 31 ডিসেম্বর, হ্যাঁ, প্রথমে একটু দিচ্ছিলাম, তারপর আবার বাড়িয়ে দিচ্ছি 31শে ডিসেম্বর 24 পর্যন্ত। কিন্তু এটা কিন্তু ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এবং 31শে 24-এর পরে কিন্তু এই সুবিধা থাকবে না। সো আপনার যারা ইনভেস্টার্স তারা যেন আগে থেকেই
লোন কন্ট্রাক্টে লোন কন্ট্রাক্টে যেন যে বার্গেনিং করা যেভাবে করা সেটা যেন করে নেয়, কারণ এটা এটা অবধারিত যে এই এই বিষয়টা বিশ্বের কোনো দেশেই এই প্র্যাকটিসটা মনে হয় অনুসরণ করে না একমাত্র।